जलपाइगुड़ी सांसद जयंत रायेर उपर हमलार अभियोग निये शिलीगुड़ी पुलिस कमिश्नारेर द्वारस्थ पहाड़ो समतले चार विधायक निर्वाचनी फल घोषणार पर राजनैतिक प्रतिहिंसार अभियोग उठे बारबार राज्येर विभिन्न जायगाय शासक दलेर बिरुद्धे अभियोग उठे बीजेपी कर्मीदेर उपर हमला चालाच्छे तृणमूल आश्रित दुष्कृतीरा जार फले घरछाड़ा होते हय अनेक बीजेपी सदस्य ओ कर्मीदेर शुक्रवार जलपाइगुड़ी जिलार रायगंजेर भांडारीगछे घरछाड़ा बीजेपी कर्मीदेर घरे फेराते गिये आक्रांत होते हय जलपाइगुड़ी सांसद जयंत रायके এবারও অভিযোগে তীর শাসক দল তৃণমূলের দিকে তবে সব অভিযোগ অস্বীকার করে তৃণমূল ঘটনায় আহত হয় সাংসদ জয়ন্ত রায় আর দুজন বিজেপি কর্মী আহত সাংসদ সহ দুজনকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে বর্তমানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন জলপাইগুড়ি সাংসদ শনিবার অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে শিলিগুড়ি পুলিশ কমিশনারের দ্বারস্থ হয় পাহাড়ো সমতলে চার বিধায়ক ঘটনার বিস্তারিত জানানোর পাশাপাশি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সাংসদের ওপর হামলার লিখিত অভিযোগ জানানো হয় শিলিগুড়ি পুলিশ কমিশনারের কাছে অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে আইন মাফিক ব্যবস্থা গ্রহণের দাবি জানায় শিলিগুড়ি শঙ্কর ঘোষ মাটিকাড়া নকশালবাড়ির আনন্দ মর্মন ডাবগ্রাম ফুলবাড়ির শিখা চ্যাটার্জি সহ পাহাড়ের কাশিয়াঙের বিপি বাটকাই বিজেপির চার বিধায়ক শুক্রবারের ঘটনা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিন্দা জানান শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ আজকে আমরা ভারতীয় জনতা পার্টির চারজন বিধায়ক আমরা দেখা করতে এসেছিলাম মাননীয় পুলিশ কমিশনার সাহেবের সাথে আপনারা জানেন যে গতকাল ঘরছাড়াদের ঘরে ফেরাতে গিয়ে আমাদের জলপাইগুড়ি জেলার অত্যন্ত সজ্জন সাংসদ ডক্টর জয়ন্ত রায় এবং তার সাথে সাথে আমাদের অন্যান্য কার্যকর্তারা তারা গুরুতর আহত হন তিনি মেডিকেল কলেজে সাংসদ মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন অন্যদেরকে বেসরকারি নার্সিংহোমে গুরুতর আহত হওয়ার কারণে তাদেরকে আমরা ভর্তি করিয়েছি এটা আশ্চর্যের বিষয় যে সুপ্রিম কোর্ট যেখানে রায় দিয়েছে যে রাজ্য প্রশাসন সহযোগিতা করবে ঘরছাড়াদের ঘরে ফেরাতে সেখানে আমরা দেখলাম যে মাননীয় সাংসদের উপস্থিতিতে ঘরছাড়াদের ঘরে ফেরাতে গিয়ে রাজ্য প্রশাসন পুলিশ প্রশাসনের একাংশের নিষ্ক্রিয়তার কারণে আজকে সাংসদ সহ দুজনকে এরকম গুরুতর আহত হতে হলো এবং আমি এটা আপনাদের সামনে বলছি যে যা ঘটনার বিবরণ আমরা পেয়েছি তাতে এটা বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস পূর্ব পরিকল্পিতভাবে ঘরছাড়াদের ঘরে ফেরানোর নাম করে আসলে তাদের পতাকা বদল করবার যে একটা প্রচেষ্টা নিয়েছিল মাননীয় সাংসদ থাকাকালীন উপস্থিত হওয়ার কারণে সেটা ভেস্তে যায় আর সেই রাগে ক্ষোভে সেখানকার তৃণমূলের স্থানীয় যারা নেতৃত্ব তারা এই আক্রমণের নেতৃত্ব দিয়েছেন ফলে স্বাভাবিকভাবেই রাজ্য প্রশাসন তারা সুপ্রিম কোর্টের যে নির্দেশিকা আছে সেই নির্দেশিকাকে ভায়োলেশন করা থেকে শুরু করে ঘরে ছাড়া এই করোনার সময় হাজার হাজার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তারা হচ্ছে বাড়ির বাইরে রয়েছে একদিকে করোনার দুর্দশা একদিকে এদের পরিবার ছাড়া হয়ে গ্রাম ছাড়া হয়ে শহর ছাড়া হয়ে থাকতে হচ্ছে কতখানি নিষ্ঠুর প্রশা আছে সরকার হতে পারে যারা ঘর ছাড়াদের উপরে এই ধরনের আক্রমণ শানাতে পারে আমরা আবেদন জানিয়েছি আমরা এফআইআর করেছি আমরা আবেদন জানিয়েছি মাননীয় পুলিশ কমিশনার সাহেবের কাছে অবিলম্বে যাতে দোষীরা গ্রেফতার হয় কারণ এই ঘটনা হচ্ছে শাসক দলের পূর্ব পরিকল্পিত ঘটনা ইতিমধ্যেই কমিশনার সাহেব আমাদেরকে জানালেন একজন গ্রেফতার হয়েছে আমরা তাকে ধন্যবাদ জানিয়ে আশা রাখছি বাদবাকি যারা এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত আইনের মোতাবেক তাদেরকে অভিযুক্ত করা হবে এবং এর পাশাপাশি আমরা এটাও বলছি যে সুপ্রিম কোর্টের নির্দেশিকাকে অমান্য করা এবং একটা অভিযোগ উঠেছে এক্ষেত্রে ওখানকার স্থানীয় পুলিশ যেভাবে সহযোগিতা করা দরকার সেটা করেনি আমরা অনুরোধ করেছি কমিশনার সাহেবের কাছে সেটাকেও খতিয়ে দেখা এই সামগ্রিক এই বিষয় নিয়ে প্রয়োজনে বিচার বিভাগের কাছেও আমরা দ্বারস্থ হব সংগঠনটা ইমেলে ঘরছাড়াদের ইমেলে মানে মেল করার জন্য হাইকোর্ট বলেছিল এবং সেক্ষেত্রে হাইকোর্ট এবং সরকার ব্যবস্থা নেবে সেক্ষেত্রে এক্ষেত্রে বিজেপির সাংসদরা বা দলের নেতারা কেন গিয়েছিলেন মানে
সততার সাথে ঐতিহ্যের মেলবন্ধন। লক্ষ্মীনারায়ণ বস্ত্রালয়, ঈশ্বর সিংহ রোড, হরিশপাল চৌপতি, কোচবিহার।